পরিচ্ছেদ মহান আল্লাহর বানী ইং তোয়াজিবুহু ফ ইন হুমাইবাদুক ওয়া ইন তফফিল্লাহু ফ ইন কাং তালাজিজুল হাকিম যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন তাহলে তো ওরা আপনারই বান্দা আর যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে তো আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সৌরা আল মা আয়াত একশো আঠারো হাদিস চার হাজার দুইশো একাত্তর মোহাম্মদ ইবনু কাসির রহমেতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রদি আল্লাহ তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন তোমাদের হাসর করা হবে এবং কিছু সংখ্যক লোককে বাম দিকে নিয়ে যাওয়া হবে তখন আমি পূর্ণবান বান্দার অর্থাৎ ঈসা আলী সালামের মতো বলবো ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুম তুফীহিম ফালমা তাওয়াফায়ত নি ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ ইন তু'যিবুহুম ফা-ইন্নাহুম ইবাদুক ওয়া ইন تغফির লাহুম ফা-ইন্নাকা আর আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন তাদের সম্পর্কে অবগত ছিলাম অতপর আপনি যখন আমাকে তুলে নিলেন তখন তো আপনি ছিলেন তাদের রক্ষক বস্তুত আপনি সর্ববিষয়ে পূর্ণ খবর রাখেন যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন তাহলে তো ওরা আপনারই বান্দা আর যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে তো আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আল আম্বিয়া আয়াত একশো সতেরো এবং একশো আঠারো বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সৌরাতুল আন আমি সৌরা আন আম ইবনু আব্বাস রদিউল্লাহ তাল আনহুমা বলেছেন ফিতনা তাহুম ওজোর পেশ করা অক্ষমতা পেশ করা মা আঙ্গুর লতা ইত্যাদি যেগুলোকে উঁচুতে তুলে দেওয়া হয় কুম্ভিহি তোমাদেরকে তা দ্বারা সতর্ক করার জন্য অর্থাৎ মক্কাবাসীকে হামুলেতান বহনকারী লালবেসনা আমি তাদেরকে বিভ্রমে ফেলতাম ইয়ান আওনা তারা দূরে থাকে তুবু লাঞ্ছিত হওয়া উবশিল তারা লাঞ্ছিত হয়েছে বাসিতো আইদিহিম আল বাস্ত আঘাত করা ইস্তাক অনেককেই পথ ভ্রষ্ট করেছ তোমরা যারা আমিনাল হারসি তাদের ফলমূল ও ধনসম্পদ থেকে এক অংশ আল্লাহর জন্য নির্ধারণ করেছে আর একাংশ শয়তান ও দেবদেবীর জন্য দেবীর অর্থাৎ জরায়ুতে নর কিংবা মাদি ছাড়া অন্য কিছু থাকে কি সুতরাং কেন তোমরা কতক হারাম আবার কতক হালাল কর মসফুহান প্রবাহিত সদাফা মুখ ফিরিয়েছে ও তারা নিরাশ হয়েছে ও বলিস্য সুপর্দ করা হয়েছে সরমাদান অনন্তকাল ইস্তাহাত হো তাকে পথ ভ্রষ্ট করেছে তাম তোমরা সন্দেহ পোষণ করছ ওয়াকরুন বধিরতা তবে আল বিতুরুন মানে বুঝা, আসা তীরু বহুবচন এক বচনে উস্তরতন এবং স্তরতুন অর্থ মিথ্যা গল্প বাসা ও কঠোরতা বাসুন থেকে উচ্চারিত কখনো কখনো বুসুন থেকে আসে যাহরতুন প্রত্যক্ষভাবে আর হচ্ছে সুরাতিন এর বহুবচন যেমন এর বহুবচন সাওয়ারুন মালাকুতুন মুলকুন রাজত্ব যেমন রহমাতুন থেকে রহমতন রহবু থেকে রহবুতুন আরবে প্রবাদ আছে জান্না রহবুতুন খৈরুম্মিন রহমতন তোর হাবু খৈরুম্মিন আন তোরহামা অন্ধকার হল আল্লাহ হসবানাহো মানে তার হিসাব আল্লাহর কাছে কখনো কখনো বা হয় হোসবান মানে শয়তানের জন্যে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপণ এবং উল্কাপিণ্ড মুস্তাকির পৃষ্ঠদেশের অবস্থান মুস্তাউদাউন জরায়ুতে অবস্থান আল কাদি দ্বিবচনে বচনে কিনওয়ানু বহুবচনেও কিনওয়ানু যেমন সিনউইন সিনওয়ানি পরিচ্ছেদ মহান আল্লাহর বানি ওয়াইন দাহু মাফাতী হলগাই বিলায়া লামোহা ইল্লাহু অদৃশ্যের কুঞ্জী তারির কাছে রয়েছে তিনি ব্যতীত অন্য কেউ জানে না সূরাম আয়াত কোনো সাত হাদিস চার হাজার দুইশো বাহাত্তর আব্দুল আজিজ ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলিহ সনদে সালিম ইবনু আবদুল্লাহ রাহ আনহ তার পিতা থেকে বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন অদৃশ্যের কুঞ্জি পাঁচটি وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي ارض تموت ان الله عليم خبير কেয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছে রয়েছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা জরায়ুতে আছে কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে আল্লাহ সর্বজ্ঞ বিষয়ে অবহিত সুরা লোকমান আয়াত চৌত্রিশ পরিচ্ছেদ مهن الله أربعني: قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض. তুমি বলে দাও আল্লাহ তোমাদের লোক হতে এবং তোমাদের পায়ের তলদেশ হতে শাস্তি প্রেরণ করতে যথেষ্ট ক্ষমতাবান অথবা তোমাদেরকে দলে দলে বিচ্ছিন্ন করে এক দলের দ্বারা অপর দলের শক্তির স্বাদ গ্রহণ করাবেন লক্ষ্য কর আমি বারবার বিভিন্ন উপায়ে আমার নিদর্শন ও যুক্তি প্রমাণ বর্ণনা করছি উদ্দেশ্য হল যেন বিষয়টিকে তারা পূর্ণরূপে জ্ঞানায়ত্ত ও হৃদয়ঙ্গম করে নিতে পারে সুরা আন আম আয়াত পঁয়ষট্টি ইয়াল বিশাকুম শব্দটি ইলতিবাসন থেকে উচ্চারিত তোমাদেরকে মিশ্রিত করে দিবেন ইয়াল বিশু তারা মিশ্রিত হয়। শিয়া আন বিভিন্ন দল। হাদিস চার হাজার২শত্্য তেহাত্তর আবু নহমান রহমদদুল্লাহ আলেহর সনদে জাবির ইবন আবদুল্লাহ হরদিল্লাহ তাইলে আনহু বলেছেন। যখন এ আয়াত কদি র আলা আয়ে বাজা আলাই নাজিল হল তখন রসুল উল্লাস লল্লাহ আলী বললেন আপনার কাছে আশ্রয় চাচ্ছে আবার যখন আউমি তাহতি আউজলি কম অবতীর্ণ হল তখনও বললেন আপনার কাছে আশ্রয় চাচ্ছে এবং যখন আউ এল বিশ কুম শিয়া আউয়ুদি বাদ কুম নাজিল হল তখন রসুল্লা আলী আলীউসাল্লাম বললেন এটা তুলনামূলকভাবে হালকা তিনি হাজা আহওয়ানু কিংবা হাজা আইসারু বলেছেন